মোহনপুর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আরএডি স্কিমে মোহনপুর ব্লকের রাঙাছড়া, মোহিনীপুর ও কালাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হলো ছাগল ও শূকর ছানা। সোমবার দুপুরে এলাকার বিধায়ক তথা শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাঙাছড়া গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয় এই ছানাগুলি। শিক্ষামন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর উত্তম সাহা, মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীনা দেববর্মা সহ আরও অন্যান্য সম্মানীয়রা। মোট 31 জন সুবিধাভোগীকে ছাগল ও শুকুরের ছানা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিক্ষা ও আইন মন্ত্রী রতনলাল নাথ বলেন, এক পরিবারে শুধুমাত্র একজন চাকরি করলে চলবে না, আমরা চাই ঘরে ঘরে রোজগার। পরিবারের সকলেই কোনো না কোনো কাজে যুক্ত থাকতে হবে, নয়তো রাজ্যের উন্নয়ন সম্ভব হবে না। এই লক্ষ্যকে সামনে রেখেই সরকার কাজ করছে। শুধুমাত্র কয়েক বাড়িতে একজন চাকরি করলে চলবে না, ঘরে ঘরে প্রতি ঘরে প্রতিটি মানুষ যাতে রোজগারের আওতা আসে, এই এই সামনে রেখে আমরা কাজ করছি। আজকে যে শুকর ছানা বিতরণ, আজকে যে ছাগল ছানা বিতরণ, এরই একটি অঙ্গ। কারণ প্রত্যেক বাড়ির কেউ, প্রত্যেক ছেলে বা মহিলা যারা প্রত্যেক আছে, তাদের ঘরে যেন রোজগারের ব্যবস্থা হয়, সরকার এড়িয়ে এগিয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী ওনার ভাষণে বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও রাজ্যের গড় আয় বেড়েছে। রাজ্যের জিএসটিপি দাঁড়িয়েছে 55,000 কোটি টাকা, আগে ছিল 47,000 কোটি টাকা। 2022 থেকে 2023 সালের মধ্যে আমাদের সম্পদ যাতে 1,00,000 কোটি টাকা বাড়ে, সেই লক্ষ্যকে সামনে রেখে সরকার কাজ করছে। 1950 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে। যদি সঠিকভাবে কাজ হতো তাহলে রাজ্যে 1,50,000 কোটি টাকার সম্পদ থাকত। তিনি অভিযোগ করেন, অতীতে যারা সরকারে ছিল তারা সেইভাবে চিন্তাই করেনি। ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করোনা মহামারীর মধ্যেও ত্রিপুরার মাথা পিছু গড় আয় বেড়ে গেছে, এবং আমাদের টোটাল যে আমাদের জিএসডিপি 55,000 কোটি টাকা আমাদের প্ল্যানিং আমাদের বর্তমানে হয়েছে। আগে ছিল 47,000 কোটি, আমাদের পরিকল্পনা 22-23-এর মধ্যে যেন এই এই আমাদের সম্পদ যেন বেড়ে দাঁড়ায় 1,00,000 কোটি। আগে হওয়া উচিত ছিল 50 বছর আগে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, প্রথম থেকে যদি 2,000 কোটি টাকা প্রতি বছর যদি আমাদের সম্পদ বাড়ত, তাহলে আজকে 1,50,000 কোটি টাকা সম্পদ থাকতে পারত। কিন্তু সরকার অতীতে যারা ছিল সেইভাবে চিন্তাই করেনি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।